পেইন হচ্ছে না, টানটাও ধরছে না, টানটাও ধরছে না। তো আফটার দুটো সেশন আপনারা দেখছেন আমি অনেকটাই ঘুরতে পারছি, আমার এখন পেইনও ফিল হচ্ছে না এবং আমি হোল্ডও করে থাকতে পারছি অনেক। আমি ডেডলিফট করছিলাম জিমে প্রায় 150 কেজি ওয়েটে, তো তখন আমার কোমরে একটা চোট লাগে। তো তারপর থেকে আমি জাস্ট ফিজিওথেরাপি আর অর্থোপেডিক দেখিয়েছিলাম, কয়েকটা মেডিসিন খেয়েছিলাম, বাট তাতে আমার খুব একটা লাভ হয়নি। দেন আমি এখানে আসি এবং এটা আমার সেকেন্ড সেশন। তো ফার্স্ট সেশন হয়েছিল আমার 2 দিন আগে, তো আফটার ফার্স্ট সেশন আমার পেন অনেকটাই কম। তো আমরা সেকেন্ড সেশন করে দেখে নেবো ওনার ব্যথাটা কতটা অবশিষ্ট আছে। ট্রিটমেন্ট শুরু করার আগে আমি একটু টেস্টিং করে দেবো মাথাটা, সেটা আমি এদিকে প্রেস করছি আর এই হাউন্ডটা ওঠাবো। ওঠান, কোনটা বেটার? পেন হচ্ছে না, টানটাও ধরছে না, টানটা ধরছে না। অনেক সময় কি হয় আমাদের কোমরে ব্যথার মেন কারণ ঘাড় থেকেও আছে, আমরা ঘাড়ে অ্যাডজাস্টমেন্ট করলাম কোমরে ব্যথাটা কমে গেল। আগের থেকে ওনার লেগ লেন্থ যেটা শর্টনিং ছিল সেটা বেটার হয়েছে, বাট এখনো কিছুটা ডিসেবল পড়ে আছে। দেখতে পাচ্ছেন না, রাইট লেগটা লম্বা আছে, লেফট লেগটা আবার শর্ট আছে। তো আমরা কারেক্ট করে পুরোটা দেখব নিঃসন্দেহে। চলো, অসম, এখন আমরা বেলি বিলিয়ার কানেকশন করছি, নিঃশ্বাস নেবেন যেহেতু ওনার এই লেগটা শর্টিং হয়ে গেছে সেই জন্য আমরা হিপ অ্যাডজাস্টমেন্টটা শুধু এইটাই করবো। নিঃশ্বাস নেবেন অ্যান্ড ছেড়ে দিন, ফাইন। তাহলে এবার প্যান্ডেল অ্যাডজাস্টমেন্ট করছি। দেখতে পাচ্ছি ওনার সেন্টারটা সামনের দিকে ঝুঁকে গেছে, তো আমরা সেটাকে সামনের ছোকাটাকে কানেক্ট করুন অপোজিট সাইডে। আপনি নিঃশ্বাস নেবেন, ছেড়ে দেবেন। ওকে, ফাইনাল ওনার কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করবো বাই স্ট্র্যাপ দিয়ে। নিঃশ্বাস নিন, ছেড়ে দিন, জাস্ট ফিল দ্য রিল্যাক্সেশন। তো আপনি একটু সামনে ঝুঁকে দেখুন, টেন্ট আমি কল করবো, তার মধ্যে ব্যথাটা ফিল হচ্ছে কিনা তাও একটু বলবেন। 1, 2, 3, 4, 5 ফিল করছেন ব্যথা? ব্যথা ফিল হচ্ছে মানে কোনো অনেকটাই হালকা লাগছে কোনো। তো সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ট্রিটমেন্ট খুবই জরুরি, তো আপনি কিছু কমেন্ট দেবেন কেমন কি লাগলো বলুন। আমি এটা নিয়ে আমার সেকেন্ড সেশন, তো অ্যাকচুয়ালি আমার প্রতিদিন সকালেরই এটাই প্রবলেম ছিল যে আমি ঘুম থেকে উঠে আমার কোমর স্টিফ হয়ে থাকতো প্লাস ঝুঁকলে পেন হতো। তো আফটার দুটো সেশন আপনারা দেখছেন আমি অনেকটাই ঝুঁকতে পারছি, আমার এখন পেনও ফিল হচ্ছে না এবং আমি হোল্ডও করে থাকতে পারছি অনেক, পেনও হচ্ছে না আর আমার কোমর অনেকটাই লাইট লাগছে। তো আই শুড রেকমেন্ড এভরিওয়ান যাদের ব্যথা আছে বিভিন্ন কোমরে হাঁটুতে, প্লিজ আসুন, ভিজিট করুন ডক্টর সামন্তকে, উইল গেট দ্য রেজাল্ট। থামস আপ। Thank you.